আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করতেছি নতুন আরও একটা ভিডিওতে। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, কজ আমি এখন আছি হচ্ছে সিলেট বল্লাঘাট এলাকায়, এবং আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে একটা পাথর কল নাকি কি জানি বলে আমি জানি না, মানে পাথরগুলো ভাঙায় আর কি। পাথর, বড় বড় পাথর থাকে, সেগুলো এই মেশিনের মাধ্যমে কেটে কেটে টুকরা টুকরা করে। তো এখান থেকে আমি এখন হেঁটে হেঁটে যাব হচ্ছে জাফলংয়ের জিরো পয়েন্ট যেই জায়গাটা আছে সেই জায়গাটাতে। আমি প্রথমে বাস থেকে নামছি হচ্ছে জাফলং বাজারে, মানে আপনার হচ্ছে সিলেট শহর থেকে জাফলং বাজারে আসছি বাসে করে। প্রায় 70 কিলো রাস্তা ছিল, তো বাসে ভাড়া নিছে হচ্ছে 150 টাকা। তো বাস থেকে নামছি জাফলং বাজারে। জাফলং বাজারে নামার পরে সেখান থেকে একটু সামনে হেঁটে আসলেই হচ্ছে বল্লাঘাট। বল্লাঘাট একটা ঘাট আছে, ঘাটে আমি একটু আগে গেছিলাম, তো ওইটা আরেকটা ভিডিওতে আমি রেকর্ড করছি। আর এখন বল্লাঘাট থেকে 7-8 মিনিট হাঁটলেই হচ্ছে জাফলং যে জিরো পয়েন্ট আছে সেখানে যাওয়া যাবে। তো এখান থেকে তাকাইলে দেখাও যাচ্ছে যে মানুষ ওইখানে দাঁড়ায় আছে, অনেক লোকজন দেখা যাচ্ছে, অনেক লোকজনের ভিড় দেখা যাচ্ছে। তো হেঁটে গেলে এরকমই লাগার কথা, আমি জিজ্ঞেসও করছি, কথা বলছি যে 7-8 মিনিট নাকি লাগে। তো এখন আমি হেঁটে হেঁটে যাব। আমি চাইলেই ইজি বাইক নিতে পারতাম, যেটা ইজি বাইক বা অটো রিক্সা যেটাই বলি নিতে পারতাম, বাট আমি ভাবলাম যে একটু হেঁটে হেঁটে যাই। হেঁটে হেঁটে গেলে আসলে আশেপাশের যে ভিউগুলো আছে সেগুলো খুব সুন্দর করে মন ভরে দেখা যাবে, এবং রাস্তার যে একটা ব্যাপার আছে রাস্তা দিয়ে হাঁটতেছি মনে থাকবে আর কি। আর যদি গাড়ি দিয়ে চলে যাই, পুরো সম্পূর্ণ জায়গাগুলোয় যদি আমি একটা পর একটা বাহন ব্যবহার করে যেতে থাকি, অটো, বাস, মোটর সাইকেল, সিএনজি, এভাবে যদি চলতে থাকি তাহলে আসলে আমার মনে হয় যে ট্যুর দিয়ে কোনো মজা নাই। কোথাও ঘুরতে গেলে একটু হেঁটে হেঁটে ওই এলাকাটা দেখা উচিত। তো এই জন্যই আমি ভাবলাম যে এতটুকু মাত্র 10 টাকা ভাড়া, অল্প একটু রাস্তা, তো আমি ভাবলাম যে হেঁটেই যাই। তো এই জন্য হাঁটা শুরু করছি। তো এখানে আশেপাশে সব জায়গায় যে বাড়িঘরগুলো আছে অনেক সুন্দর, আর এই পাশে যে ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ। এই ক্যামেরাতে অত জুম করা যায় না, জন্য দূর থেকে দেখা যাচ্ছে না। এই পাশে পাথর রাখা আছে, এই যে এই অটোগুলো দিয়ে হচ্ছে জাফলং জিরো পয়েন্টে যাওয়া যায়। এখানে আবার লেখা আছে এই জমি বিক্রয় করা হবে, জায়গার পরিমাণ 105 শতক। ফোন নাম্বার দেওয়া আছে, কারো যদি ইচ্ছা হয় এখানে সিলেটের জমি কেনার তাহলে চলে আসতে পারেন, এবং এখান থেকে জমি কিনে চাইলে মনের মতো একটা বাড়ি করে এখানে থেকে যেতে পারে। খুব সুন্দর একটা জায়গা। তো আমি এখন সামনের দিকে হাঁটতেছি। এখানে জায়গায় জায়গায় আমি দেখতেছি যে পাথর কল আছে, এই যে পাথর, মানে কি বলে, যদি সরাসরি বলতে চাই যে পাথর ভাঙায় রাখছে আর কি। এক কথায় বড়ো বড়ো পাথর ছিল, এগুলো কেটে ছোটো ছোটো আকারে এরকম রাখছে। এগুলো হয়তো পরে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, দেশের বাহিরে পাঠায় কিনা আমি জানি না, দেশের বিভিন্ন জায়গায় হয়তো এগুলো সাপ্লাই করবে। তো এখানে যারা পাথর নিয়ে কাজ করে তাদের সাথে কথা বললে এই বিষয়টা সম্পর্কে আরেকটু সুন্দর আইডিয়া হবে। এখানে অনেকেই নিজেদের মতো করে ঘুরতে আসছে, যেমন আমিও নিজের মতো করে ঘুরতে আসছি। আমি আসলে সম্পূর্ণ একা। আমি সিলেট শহর থেকে অবশ্য দু একজনের সাথে জয়েন হয়েছিলাম, মানে ওরা তিনজন ছিল আর আমি। তো এখন আমি আবার ওদেরকে ছেড়ে দিছি, আমি একাই। তো আমার প্ল্যান আজকে হয়তো বা আমি রাতে ব্যাক করতে পারি ঢাকায়, এই জন্য ওদের সাথে স্টে করা হয় নাই। আদারওয়াইজ আমি স্টে করতাম, এখানে থেকে যেতাম। তো আমার সাথে কোনো সিউরিটি নাই, আমি থাকতেও পারি নাও থাকতে পারি, ওদেরকে আমি ছেড়ে দিছি। তো এখানে যারা কাজ করতেছে তাদের সাথে একটু কথা বলতে চাই আমি, যদি তারা ইন্টারেস্টেড হয়। কাকা আসসালামু আলাইকুম, তো কথা বলা যাবে? হ্যাঁ বলেন। এই সম্পর্কে একটু জানার ছিল, এই পাথরগুলা মানে আপনারা কি এখান থেকে তুলছেন, নদী থেকে? জি না, এগুলো আমরা কিনে আনছি এই সামনে থেকে। কিনে আনছেন? জি জি। এগুলো পরে কি করা হবে এখানে? নেটিং করে বিক্রি করব ফলাই আর কি। মানে ওই ছোটগুলা এক সাইডে, বড়গুলো এক সাইডে, এরকম আলাদা করা হচ্ছে। আর গুলো আলাদা দিও। ঢাকায় বা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে না, দেশের বাইরে কি সাপ্লাই করে? জি না জি না।
শুধু দেশের মধ্যে বিভিন্ন জায়গায় না, দেশের বাইরে খুঁজে যাব। এগুলো কি মানে ট্রাক প্রতি কত করে বা রেট আছে কি রকম, মানে কিভাবে? 140 টাকা। ও, স্কয়ার ফিট হিসাবে, সেফটি হিসাবে। আচ্ছা আচ্ছা, প্রতি স্কয়ার ফিট 140 টাকা। 40 30 35 যে যেমন দেয় আর কি। বুঝতে পারছি। আচ্ছা, অ্যাকচুয়ালি এরকমই, মানে আমার প্ল্যানই এরকম যে আমি সব জায়গায় যাবো, হাঁটবো, এরকম যেটা আমার চোখে পড়বে, তো সবার সাথে কথা বলে আমি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজে অত বেশি স্টাডি করে আসি নাই সিলেট সম্পর্কে, সিলেটের যাবতীয় সব কিছু সম্পর্কে আমি অত বেশি স্টাডি করে আসি নাই, সেই কারণে আমি অত কিছু জানি না। তো ওই জন্য আমিও শিখবো, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব, আমি নিজেও জানবো, আপনারাও জানবেন। আমার এই ট্যুরে আমি প্ল্যান করছি যে আমি নিজে কিছু জানবো, আমি নিজে কিছু শিখবো। এই জন্য আমি হঠাৎ করেই, মানে গতকালকে হুট করে বাসা থেকে বের হয়েছি, কোনো প্ল্যান ছিল না, কোনো মানে হঠাৎ করে বের হয়ে গেছে আর কি, কোনো আগে থেকে 7 দিন 8 দিন বা 10 দিন আগে থেকে যে প্ল্যান, এরকম কোনো প্ল্যান ছিল না। গতকালকে আমি বিকেল 5টার দিকে হচ্ছে নানির বাড়ির দিকে গেছি। আমার গাজীপুরে আমি যেখানে থাকি, আমার বাসা থেকে প্রায় 40 মিনিট বা 50 মিনিটের মতো লাগে আমার নানির বাড়ি যেতে। তো সেখানে গেছি, গিয়ে আমি সেখান থেকে আবার আমার গ্রামের বাড়ি ফাউগান, সেখানে গেছি। তো ওভারঅল ওই সব কাজটা শেষ করে ওই এলাকাগুলো থেকে আমার ব্যাক করতে প্রায় 9টা 9:30 মতো লেগে গেছে। আমি বাসায় যখন ঢুকছি 9:30 উপরে বাজে। তো হঠাৎ করে প্ল্যান করছি যে কোথাও একটা যাওয়া দরকার। তো আমি বাসায় ঢোকার আগে হচ্ছে কাউন্টারে গিয়ে কথা বলছিলাম, সিলেটের বাস কখন ছাড়বে বা লাস্ট বাসটা কখন পাওয়া যাবে, কয়টায় লাস্ট বাস পাওয়া যাবে। তো কথা বলে যেটা জানতে পারছি যে 11:15 নাকি লাস্ট বাস আছে। তো তখন আমি টিকিট কাটি নাই, আমি বাসায় গেছি, কারণ আমি তখনও শিওর ছিলাম না যে আদৌ কি যেতে পারবো কি না। তো বাসায় গেলাম, দেখলাম সব কিছু গুছগাছ করলাম, রেডি করলাম, সব কিছু রেডি করে কাউন্টারে গেলাম। কাউন্টারে যেতে যেতে আমার 10:55 মানে প্রায় 11:00, অলমোস্ট 11:00 মতো বেজে গেছে। তো 11:15 বাস, 11:00 বেজে গেছে। তো ওই সময় গিয়ে আমি টিকিট কাটছি এবং টিকিটটা পাইছি একবার শেষের দিকে, দেখছে আমার সিট পড়ছে একবারে শেষের দিকে। তো হঠাৎ করে টিকিট কাটা এবং হঠাৎ করে চলে আসা, কোনো প্ল্যান নাই। আর এই হুট করে এরকম চলে আসা এবং হুট করে এরকম ট্যুর দেওয়ার মধ্যে একটা মজা আছে, এটা যারা কখনো করেন নাই তারা বুঝবেন না, যারা করছেন তারা অবশ্যই এটা সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে। আর আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বিভিন্ন দিকে দেখতেছি এবং বিভিন্ন দিকে অনেক সুন্দর ভিউগুলো দেখতেছি, আপনাদেরকেও দেখাই। আমি একটু উঁচু একটা জায়গার মধ্যে আছি, এখান থেকে সুন্দর দেখতে পাচ্ছেন যে পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন, এইদিকে নদী, এইদিকে নদী এদিকে চলে গেছে, আর ওই দিক দিয়ে ওই দিকে চলে, সামনের দিকে চলে গেছে, আবার এদিকে এখন পানি শুকিয়ে গেছে যে এদিকে দিয়ে আরেকটা ওই দিকে গেছে। ওই যে 0 পয়েন্ট ওইখানে হচ্ছে অনেক লোকজনের ভিড় দেখা যাচ্ছে, এদিকে কিছু তাঁবু টানানো আছে, হয়তো দোকানপাট আছে। তো আমি ঠিক ওই জায়গাটাতে এখন যাব, তো ওই জন্যই হাঁটা শুরু করছি। আমি প্রায় এই যে কথা বলতেছি 8 মিনিট 8.5 মিনিট হয়ে গেছে, তো এতক্ষণ ধরে হাঁটতেছি, আমি আস্তে আস্তে হাঁটতেছি, আরও দ্রুত হাঁটলে হয়তো এতক্ষণে চলে যেতাম, কারণ একজনের কাছে জিজ্ঞেস করছিলাম যে কতক্ষণ লাগতে পারে হেঁটে গেলে। তো উনি বলছিল 7-8 মিনিট লাগবে, তো অলরেডি তো প্রায় 9 মিনিট হয়ে গেছে। তো আমি যদি দ্রুত হাঁটতাম তাহলে হয়তো এতক্ষণে পৌঁছে যেতাম। তো কথা বলতে বলতে অনেক কিছু দেখায় আস্তে আস্তে হাঁটার কারণে হয়তো বা একটু সময় লাগতেছে, তাও বেশিক্ষণ লাগবে না, একেবারে কাছাকাছি চলে আসছি। আর 2-3 মিনিট হাঁটলেই হয়তো বা আমি আমার গন্তব্যে চলে যাব। তো এখান থেকে অলরেডি আমি ইন্ডিয়ার পাহাড় এবং ইন্ডিয়াতে যে বাড়ি ঘরটোর আছে এগুলো দেখতে পাচ্ছি। তো সেখানে আমাদের বাংলাদেশি যারা আছি আমরা সেখানে যেতে পারবো না, সেখানে আমাদের যাওয়ার পারমিশন নাই। তো যতটুকু পারমিশন আছে, যতটুকু ঘুরতে পারবো, যতটুকু আমি দেখতে পারবো, অতটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এটাই আমার ইচ্ছে। এবং এই ইচ্ছে করেই আমি ক্যামেরাটা অন করছি, হাঁটতেছি, ঘুরতে আসছি, যা বলেন না কেন। তো দেখা যাক কতটুকু আমি দেখতে পারি এবং কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি।
এই যে দেখেন এখানে একটা খাদের মতো, এখান থেকে পড়ে গেলে খবর আছে একবারে নিচে। আর বৃষ্টির পানিগুলো মনে হয় এদিক দিয়ে নামে, যা দেখে যা বুঝলাম বৃষ্টির পানি এদিক দিয়ে নাইমা ওই নদীতে যায়। তো এখন গ্রীষ্মকাল, প্রচণ্ড রোদ উঠছে, তো আজকেও প্রচণ্ড রোদ পড়ছে। আমার ভুল হয়েছে, আমার এত রোদের মধ্যে আসা উচিত হয় নাই। জাফলংয়ে নাকি একটু বর্ষাকালে আসলে ভালো, কারণ তখন নদীতেও পানি থাকে আর ঝর্ণাগুলোও প্রাণবন্ত থাকে। এখন ঝর্ণাগুলোতে পানি নাই, তো ওই জন্য ঝর্ণাগুলোতে গেলেও খুব একটা ভালো লাগবে না, হয়তো সামান্য পানি পড়তেও পারে, অথবা দেখা যাবে একেবারেই পানিই নেই, একবারেই বন্ধ হয়ে আছে, এরকম হইতে পারে। তো এর আগে ওই চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে এরকম দৃশ্য দেখছিলাম আমি, যে ঝর্ণা কিন্তু ওইখানে ছিল। হ্যাঁ, যখন বর্ষাকাল বা যখন পানি সিজন তখন কিন্তু ঝর্ণা ওইখানে সবসময় পানি পড়তেই থাকে, ঝর্ণার সুন্দর আমেজটা থাকে। বাট বর্ষাকাল ছাড়া গেলে একবারে শুকনা, মানে এক ফুটা পানিও পড়ে না। তো এই হচ্ছে অবস্থা। তো এখন প্রায় জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসছি, এখানে বিভিন্ন মার্কেট আছে, এখানে টি শার্ট, প্যান্ট, থ্রি কোয়ার্টার, জার্সি, তারপরে ক্যাপ ট্যাপ আছে, এদিকেও দোকান আছে, এই দোকানেও দেখতে পাচ্ছি ক্যাপ ট্যাপ অনেক কিছু আছে। তো সামনে আরও দোকান আছে, সামনের দোকানগুলোতেও দেখতে পাচ্ছি যে চশমা বিক্রি করতেছে। এখানে আবার উনি লেবুর শরবত বিক্রি করতেছে। লেবুর শরবত কত করে? 10 টাকা? ওই ওটা কি আবার?